तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भूरिदा जनाः। श्री राम कृष्ण संगे प्राण कृष्ण मास्टर राम गिरिंद्र गोपाल शनिवार 24 चैत्र 1290 शुक्ला दशमी इंग्रजी 5 एप्रिल 1884 ख्रीष्टाब्द प्रातःकाल बेला 8 मास्टर दक्षिणेश्वरे उपस्थित हइया देखें श्री रामकृष्ण सहस्य बदन कक्ष मध्य छोटो खाटटीर उपरे उपविष्ट मेझेते कयेकटी भक्त बसिया तन्मध्ये श्रीयुक्त प्राणकृष्ण मुखोपाध्याय। प्राणकृष्ण जनाइयर मुखुज्जदेर वंशसम्भूत कलिकतार श्यामपुकुरे बाड़ी मैकेंजी लायालेर एक्सचेंज नामक नीलाम घरेर कार्याध्यक्ष। तिनि गृहस्थ किन्तु वेदांत चर्चाय बड़ प्रीति परमहंसदेव के बड़ भक्ति करें ओ माझे माझे आसिया वेदांत चर्चाय भक्ति करें माझे माझे आसिया परमहंसदेव के दर्शन करें। इतिमध्ये एक दिन निजेर बाड़ीते ठाकुर के लइया गिया महोत्सव करियाछिलेन। তিনি বাগবাজারের ঘাটে প্রত্যহ প্রত্যুষে গঙ্গা স্নান করিতেন। নৌকা সুবিধা হইলেই একেবারে দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরকে দর্শন করিতেন। আজ এই রূপ নৌকা ভাড়া করিয়াছিলেন। নৌকা কূল হইতে একটু অগ্রসর হইলেই ঢেউ হইতে লাগিল। মাস্টার বলিলেন, আমায় নামে নামাইয়া দিতে হইবে। প্রাণকৃষ্ণ তাহার বন্ধু অনেক বুঝাইতে লাগিলেন, কিন্তু তিনি কোনো মতে শুনিলেন না। বলিলেন, আমায় নামাইয়া দিতে হইবে, আমি হেঁটে দক্ষিণেশ্বরে যাব। অগত্যা প্রাণকৃষ্ণ তাহাকে নামাইয়া দিলেন। মাস্টার পৌঁছিয়া দেখেন যে তাহারা কিয়ৎক্ষণ পূর্বে পৌঁছিয়াছেন, ঠাকুরের সঙ্গে সদালাভ করিতেছেন। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তিনি এক পাশে বসিলেন। অবতারবাদ, হিউম্যানিটি অ্যান্ড ডিভিনিটি অব ইনকার্নেশন, শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি। কিন্তু মানুষে তিনি বেশি প্রকাশ। যদি বলো অবতার কেমন করে হবে, যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম অনেক আছে, হয়তো রোগশোগও আছে, তার উত্তর এই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। পঞ্চভূত কিনা ক্ষিতি অপ তেজ মরুত বোম সৃষ্টির উপাদান। দেখো না, রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন। আবার হিরণ্যাক্ষ বধ করবার জন্য বরাহ অবতার হলেন। হিরণ্যাক্ষ বধ হলো, কিন্তু নারায়ণ স্বধামে যেতে চান না, বরাহ হয়ে আছেন। কতগুলো ছানাপোনা হয়েছে, তাদের নিয়ে একরকম বেশ আনন্দে রয়েছেন। দেবতারা বললেন, এ কি হলো, ঠাকুর যে আসতে চান না? তখন সকলে শিবের কাছে গেল, ব্যাপারটি নিবেদন করলে শিব গিয়া তাকে অনেক জেদাজিদি করলেন। তিনি ছানাপোনাদের মাই দিতে লাগলেন, সকলের হাস্য। তখন শিব ত্রিশূল এনে শরীরটা ভেঙে দিলেন।
ঠাকুর হি হি করে হেসে তখন স্বধামে চলে গেলেন। অর্থাৎ ওই দেহ থাকলেই দেহের মায়া, দেহ থাকলেই আর শরীর মানে মন, তারও ভেতরে আত্মা, আধ্যাত্মিক জীবন, আধ্যাত্মিক পরিস্থিতি, আধ্যাত্মিক যে এন্টিটি সব ভুলে যায়। অর্থাৎ যিনি দেহ ধারণ করেন তার এসব হতে পারে। প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি মহাশয় অনাহত শব্দটি কি? শ্রীরামকৃষ্ণ অনাহত শব্দ সর্বদাই এমনি হচ্ছে, প্রণবের ধ্বনি পরব্রহ্ম থেকে আসছে, যোগীরা শুনতে পান, বিষয়াসক্ত জীব শুনতে পায় না। যোগী জানতে পারে যে সে ধ্বনি একদিকে নাভি থেকে ওঠে আর একদিকে সেই ক্ষীরোৎসায়ী পরব্রহ্ম থেকে ওঠে। আমার মনে হয় এর সাথে বিগ ব্যাং থেকে শুরু হওয়া যে সৃষ্টির শব্দ, অন্তরিক্ষের শব্দ, কসমিক নয়েজ, তার হয়তো কিছুটা সম্বন্ধ থাকতে পারে। প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি মহাশয় অনাহত শব্দটি কি? সেটা এইমাত্র বলা হলো। পরলোক সম্বন্ধে শ্রীযুক্ত কেশব সেনের প্রশ্ন, প্রাণকৃষ্ণ মহাশয় পরলোক কীরকম? শ্রীরামকৃষ্ণ কেশব সেনও এই কথা জিজ্ঞাসা করেছিল। যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে, অর্থাৎ যতক্ষণ ঈশ্বরলাভ হয় নাই, ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে। কিন্তু জ্ঞান লাভ হলে আর এই সংসারে আসতে হয় না, পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না। কুমোরেরা হাঁড়ি রৌদ্রে শুকুতে দেয়, দেখো নাই, তার ভিতর পাকা হাঁড়িও আছে, কাঁচা হাঁড়িও আছে। গরু টরু চলে গেলে হাঁড়ি কতক কতক ভেঙে যায়, পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয়, তার দ্বারা আর কোনো কাজ হয় না। কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর তাদের আবার লয় নিয়ে চাকেতে তাল পাকিয়ে দেয়, নতুন হাঁড়ি তৈরি হয়। তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই, ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে, অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে। সিদ্ধ ধান পুতলে কি হবে? গাছ আর হয় না। মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা নতুন সৃষ্টি হয় না, সে মুক্ত হয়ে যায়। বেদান্ত ও অহংকার, বেদান্ত ও অবস্থাত্রয় সাক্ষী, জ্ঞান ও বিজ্ঞান। এই অবস্থাত্রয় মাণ্ডুক্য উপনিষদে আমি বলছি আর কি, পাঠক, অবস্থাত্রয় মাণ্ডুক্য উপনিষদে খুব ভালো করে আছে। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তারপর একটা ফোর্থ স্টেট মানে তুরীয় অবস্থাত্রয়, তিনটে সম্ভব হচ্ছে, কারণ শুদ্ধ চৈতন্য সাক্ষী। জাগ্রত অবস্থায় আছেন, স্বপ্ন অবস্থাতেও আছেন, সুষুপ্তিতে সুপ্ত কিন্তু আছেন, আর তার খবর হদিশ পাওয়া যায় ফোর্থ স্টেট মানে তুরীয়। যাই হোক, পুরাণ মতে ভক্ত একটি, ভগবান একটি। ঠাকুর বলছেন পুরাণ মতে ভক্ত একটি, ভগবান একটি, আমি একটি, তুমি একটি,
শরীর যেন সরা। ওই শরীর মধ্যে মন বুদ্ধি অহংকার রূপ জল রয়েছে। ব্রহ্ম সূর্য স্বরূপ, তিনি ওই জলে প্রতিবিম্বিত হচ্ছেন। ভক্ত তাই ঈশ্বরী রূপ দর্শন করে। বেদান্ত দর্শন মতে ব্রহ্মই বস্তু, আর সমস্ত মায়া স্বপ্নবৎ অবস্তু। অহংরূপ একটি লাঠি সচ্চিদানন্দ সাগরের মাঝখানে পড়ে আছে মাস্টারের প্রতি। তুমি এইটে শুনে যাও, অহং লাঠিটি তুলে নিলে এক সচ্চিদানন্দ সমুদ্র। অহং লাঠিটা থাকলে দুটো দেখায়, এক ভাগ জল। ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয়, তখন ওই অহং পুছে যায়। তবে লোকশিক্ষার জন্য শঙ্করাচার্য বিদ্যারামী রেখেছিলেন প্রাণকৃষ্ণের প্রতি, কিন্তু জ্ঞানীর লক্ষণ আছে। কেউ কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি। জ্ঞানীর লক্ষণ কি? জ্ঞানী কারো অনিষ্ট করতে পারে না, বালকের মতো হয়ে যায়। লোহার খড়গে যদি পরশমণি ছোঁয়ানো হয়, খড়গ সোনা হয়ে যায়, সোনার হিংসার কাজ হয় না। বাইরে হয়তো দেখায় যে রাগ আছে কি অহংকার আছে, বস্তুত জ্ঞানীর ওসব কিছুই থাকে না। জ্ঞানী অর্থাৎ আমি বলছি, পাঠক বলছে, জ্ঞানী অর্থাৎ যিনি শুদ্ধ চৈতন্যকে রিয়েলাইজ করেছেন, প্রাণে প্রাণে অনুভব করেছেন, ফিল করেছেন যে তিনি শুদ্ধ চৈতন্য ছাড়া আর কিছু নন। আবার পাঠ করছি, দূর থেকে পোড়া দড়ি দেখলে বোধ হয় ঠিক একগাছা দড়ি পড়ে আছে, কাছে এসে ফু দিলে সব উড়ে যায়। ক্রোধের আকার অহংকারের আকার কেবল, সত্যকার ক্রোধ নয়, অহংকার নয়। বালকের আট থাকে না, এই খেলাঘর করলে কেউ হাত দেয় তো ধেই ধেই করে নেচে কাঁদতে আরম্ভ করবে, আবার নিজেই ভেঙে ফেলবে সব। এই কাপড়ে এত আঁট, বলছে আমার বাবা দিয়েছে আমি দেব না, আর একটা পুতুল দিলে পরে ভুলে যায়, কাপড়খানা ফেলে দিয়ে চলে যায়। এইসব জ্ঞানীর লক্ষণ। হয়তো বাড়িতে খুব ঐশ্বর্য, কোচ কেদারা ছবি গাড়ি ঘোড়া সব ফেলে কাশি চলে যাবে। বেদান্ত মতে জাগরণ অবস্থাও কিছু নয়। এক কাঠুরে স্বপ্ন দেখেছিল, একজন লোক তার ঘুম ভাঙানোতে সে বিরক্ত হয়ে বলে উঠল, তুই কেন আমার ঘুম ভাঙালি? আমি রাজা হয়েছিলাম, সাত ছেলের বাপ হয়েছিলাম, ছেলের সব লেখাপড়া অস্ত্রবিদ্যা সব শিখছিল, আমি সিংহাসনে বসে রাজত্ব করছিলাম, কেন তুই আমার সুখের সংসার ভেঙে দিলি? সে ব্যক্তি বললে, ও তো স্বপন, ওতে আর কি হয়েছে? কাঠুর বললে, দূর, তুই বুঝিস না, আমার কাঠুরি হাওয়া যেমন সত্য, স্বপনে রাজা হওয়াও তেমনি সত্য। কাঠুরি হাওয়া যদি সত্য হয়, তাহলে স্বপনে রাজা হওয়াও সত্য। প্রাণকৃষ্ণ জ্ঞান জ্ঞান করেন, তাই বুঝি ঠাকুর জ্ঞানীর অবস্থা বলিতেছিলেন। এইবার ঠাকুর বিজ্ঞানীর অবস্থা বলিতেছেন, ইহাতে কি তিনি নিজের অবস্থার ইঙ্গিত করিতেছেন। শ্রীরামকৃষ্ণ নেতিনীতি করে আত্মাকে ধরার নাম জ্ঞান। নেতিনীতি বিচার করে সমাধিস্থ হলে আত্মাকে ধরা যায়। বিজ্ঞান কিনা বিশেষরূপে জানা, কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। যে কেবল শুনেছে সে অজ্ঞান, যে দেখেছে সে জ্ঞানী, যে খেয়েছে তারই বিজ্ঞান, অর্থাৎ বিশেষরূপে জানা হয়েছে। ঈশ্বর দর্শন করে তার সহিত আলাপ, যেন তিনি পরমাত্মীয়, এরই নাম বিজ্ঞান। পাঠক বলছে, বিজ্ঞান যিনি বিজ্ঞানী, জ্ঞানের পরে বিজ্ঞান, যিনি বিজ্ঞানী তিনি সর্বত্র ঈশ্বরকেই দেখতে পান। রামকৃষ্ণ ভক্ত সর্বত্র রামকৃষ্ণকেই দেখতে পান। রামকৃষ্ণ ভক্ত মাস্টারমশাই সমস্ত ছাত্রকেই রামকৃষ্ণভাবে দেখে তাদেরকে
লেখাপড়ায় সাহায্য করেন। আবার পাঠ চলছে, ঠাকুর বলছেন, তবে নেতিনীতি করতে হয়, তিনি পঞ্চভূত নন, ইন্দ্রিয় নন, মন বুদ্ধি অহংকার নন, তিনি সকল তত্ত্বের অতীত, ছাদে উঠতে হবে, সব সিঁড়ি একে একে ত্যাগ করে যেতে হবে। সিঁড়ি কিছু ছাদ নয়, ছাদের উপর পৌঁছে দেখা যায় যে যে জিনিসে ছাদ তৈয়ারি, ইট চুন সুরকি, সেই জিনিসেই সিঁড়িও তৈয়ারি। যিনি পরব্রহ্ম তিনি এই জীবজগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, যিনি আত্মা তিনিই পঞ্চভূত হয়েছেন। মাটি এত শক্ত কেন? যদি আত্মা থেকেই হয়েছে, তার ইচ্ছাতে সব হতে পারে। শনি শুক্র থেকে যে হাড় মাংস হচ্ছে, সমুদ্রের ফেনা কত শক্ত হয়, গৃহস্থের কি বিজ্ঞান হতে পারে? সাধন চাই, বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়। তখন বেশ অনুভব হয় যে তিনি জীবজগৎ হয়েছেন, তিনি সংসার ছাড়া নন। রামচন্দ্র যখন জ্ঞান লাভের পর সংসারে থাকবো না বললেন, দশরথ বশিষ্ঠকে তার কাছে পাঠিয়ে দিলেন বুঝাবার জন্য। বশিষ্ঠ বললেন, রাম, যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো। রামচন্দ্র চুপ করে রইলেন। তিনি বেশ জানেন যে ঈশ্বর ছাড়া কিছুই নাই, তাঁর আর সংসার ত্যাগ করা হলো না। প্রাণ কৃষ্ণের প্রতি কথাটা এই, দিব্য চক্ষু চাই, মন শুদ্ধ হলেই সে চক্ষু হয়। দেখো না কুমারী পূজা, হাগামতা মেয়ে, তাকে ঠিক দেখলুম সাক্ষাৎ ভগবতী। একদিকে স্ত্রী, একদিকে ছেলে, দুজনকেই আদর করছে কিন্তু ভিন্নভাবে। তবেই হলো মন নিয়ে কথা, শুদ্ধ মনেতে এক ভাব হয়, সেই মনটি পেলে সংসারে ঈশ্বর দর্শন হয়। তবে সাধন চাই, সাধন চাই, এইটি জানা যে স্ত্রীলোক সম্বন্ধে সহজেই আসক্তি হয়। স্ত্রীলোক স্বভাবতই পুরুষকে ভালোবাসে, পুরুষ স্বভাবতই স্ত্রীলোককে ভালোবাসে, তাই দুজনেই শিগগির পড়ে যায়। কিন্তু সংসারে তেমনি খুব সুবিধা, সংসার জীবনও কাটা যায়, সংসারকে আলাদা করে ঈশ্বর চিন্তাও করা যায়। এটা পাঠক বলল এখানে। মাস্টার স্বগত, সংসারী লোক একেবারে সমস্ত ত্যাগ পেরে উঠবে না বলে ঠাকুর এই পর্যন্ত অনুমতি, এই পর্যন্ত অনুমতি বলতে ওপরে লেখা আছে যে স্ত্রী সঙ্গও সম্ভব, স্ত্রী সঙ্গ করাও ঠাকুর অনুমতি দিচ্ছেন তেমন দরকার পড়লে। ষোলো আনা ব্রহ্মচর্য সংসারে থেকে কি একেবারে অসম্ভব? হঠযোগীর প্রবেশ। পঞ্চবটিতে একটি হঠযোগী কয়দিন ধরিয়া আছেন, তিনি কেবল দুধ খান, আফিং খান, হঠযোগ করেন, ভাতটাত খান না, আফিংয়ের ও দুধের পয়সার অভাব। ঠাকুর যখন পঞ্চবটির কাছে গিয়েছিলেন, হঠযোগীর সহিত আলাপ করিয়া আসিয়াছিলেন, হঠযোগীর আকালকে বলিলেন, পরমহংসীজিকে বলে যেন আমার কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। ঠাকুর বলিয়া পাঠাইয়াছিলেন, কলকাতার বাবুরা এলে বলে দেখব। হঠযোগী ঠাকুরের প্রতি, আপ রাখাল সে কিয়া বলা থা শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বলেছিলাম, দেখব যদি কোনো বাবু কিছু দেয়। তা কই প্রাণকৃষ্ণদের প্রতি, তোমরা বুঝি এদের লাইক করো না? প্রাণকৃষ্ণ চুপ করিয়া রহিলেন। হঠযোগীর প্রস্থান, ঠাকুরের কথা চলিতে লাগিল। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণাতে ন যথাগ্নে দৈহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতেই যা সর্ববিদ্যা স্বরূপাংতাং শারদাং প্রণমাম্যহম নমঃ শ্রী জ্যোতিরাজায়
विवेकानंद सूरय सच्चित स्वरूप स्वरूपाय स्वामिने तापोहारिणे ओम श्री रामकृष्णार्पण।